The Amara Bengali Party in Tripura held a protest in front of the Amara Bengali Pradesh office in Shivnagar on Tuesday against a statement said to have been made by the state's opposition leader Manik Sarkar. Former Chief Minister and opposition leader Manik Sarkar spoke in support of Greater Tripura Land at a meeting. In protest, Manik Sarkar's effigy was burned. Amara Bengal Dal editor Gaurang Rudrapal and others were present at the program. আজকে আমরা আমরা বাঙালি দলের পক্ষ থেকে গতকাল আপনারা জানেন যে বিরোধী দলনেতা মানিক সরকার এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী গ্রেটার ত্রিপুরাকে সমর্থন করে একটা বক্তব্য রেখেছেন তাদের একটা অনুষ্ঠানে এই যে বিষয়টা যেই গ্রেটার ত্রিপুরাকে কেন্দ্র করে এই রাজ্যে আগামী দিনে জাতি উপজাতি শান্তি সম্প্রীতি বিঘ্নিত হতে চলছে এবং আমরা যারা বাঙালি অংশের মানুষ যারা রয়েছে নন ট্রাইব তাদের ভবিষ্যৎ চিরতরে শেষ হতে চলছে ধ্বংস হতে চলছে এমন একটা বিচ্ছিন্নতাবাদী দাবি সংহতি বিরোধী দাবি অযৌক্তিক দাবিকে এই মানিক সরকার এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমর্থন করেছেন আমরা মানিক বাবুর বক্তব্যকে তীব্র ভাষায় ধিক্কার জানাই নিন্দা জানাই আমরা এই দাবিকে কন্ডেম করছি তার এই সমর্থনকে কন্ডেম করছি এই মানিক বাবু এই সিপিএম দল যখন ক্ষমতায় ছিল 78 সালে ত্রিপুরাতে এডিসি তৈরি করে তাদের আমলে উগ্রপন্থী জন্ম হয় 80 জনের গণহত্যা হয় এবং এই এডিসি হয় যার কারণে আজকে ত্রিপুরাতে হাজার হাজার লাখ লাখ বাঙালি খুন হয়েছিল এই